বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব এনজিওর বৈশিষ্ট্য নিয়ে। তো শুরুতেই জেনে নেই এনজিও কি। এনজিওর পূর্ণরূপ হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। আর এই নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা বেসরকারি যে সংস্থা, সেগুলো হচ্ছে এমন এক ধরনের সংস্থা যেগুলো অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে দেশের উন্নয়ন, শিক্ষা বা নীতিগত বিষয়ে ভূমিকা রেখে থাকে। এছাড়াও আমরা দেখি যে দেশের যে সেবামূলক কর্মকাণ্ড, সেগুলোর সাথে কিন্তু এই এনজিও কোনো না কোনোভাবে জড়িত। তো এনজিওর যে বৈশিষ্ট্য, তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে দেশের উন্নয়নে কাজ করা। এছাড়াও আমরা দেখি যে এই এনজিওর অন্য একটি বৈশিষ্ট্য হচ্ছে এনজিওগুলো অবশ্যই কিন্তু কি হয়, সমাজকল্যাণ বিভাগের রেজিস্ট্রেশন প্রাপ্ত সংস্থা হয়ে থাকে এবং তারা কিন্তু এই সরকারি অনুমোদন নিয়েই তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। এছাড়াও এনজিও কি করছে, সরকার গৃহীত পরিকল্পনা নীতির সাথে সম্পর্কিত থেকে তারা কিন্তু দেশের উন্নয়নে কাজ করছে। তারা দেশের যে সেবামূলক কাজ রয়েছে, শিক্ষামূলক কাজ রয়েছে, সেগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমাদের যে এনজিওগুলো আমরা দেখতে পাই, যেমন আশা, প্রশিকা, ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, এই যে এনজিওগুলো, তারা কিন্তু তহবিল সংগ্রহ করে থাকে উন্নত যে পুঁজিবাদী রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে, যেমন USAID থেকে। আবার যা আন্তর্জাতিক যে ত্রাণ সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলোর কাছ থেকে, বা বিভিন্ন যে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে সেখান থেকেও কিন্তু এই এনজিও এই তহবিলগুলো সংগ্রহ করে থাকে। এর পাশাপাশি এনজিওর আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে বিদেশি যে বিদেশি সাহায্যদাতা প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের নিকট কিন্তু এনজিও দায়বদ্ধ থাকে। কারণ তারা যখন এই এনজিওগুলোকে আর্থিক দিক থেকে সহযোগিতা করছে, তখন কিন্তু তাদের কাছে এই এনজিওগুলোর জবাবদিহিতার একটি জায়গা তৈরি হচ্ছে। আর সেখান থেকে কিন্তু তারা উপকার, যারা যাদের উপকার করছে তাদের কাছে দায়বদ্ধ নয়, বরং বিদেশি সাহায্য যে দাতা সংস্থাগুলো রয়েছে তাদের কাছে দায়বদ্ধ থাকছে। তো এই ছিল আজকের ভিডিওতে এনজিওর বৈশিষ্ট্য নিয়ে কথা। তো আশা করছি তোমরা এই ভিডিওর মাধ্যমে বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছো।